বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল। ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার হবিবপুরে। জানা গেছে হবিবপুর কলাবাগান এলাকার বাসিন্দা মানিক ঘোষ ও রামচন্দ্র ঘোষ এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ, মঙ্গলবার রাতে তাদের বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। মুখে কাপড় বাঁধা অবস্থায় ঘোষ পরিবারের সদস্যদের উপর অকথ্য ভাষায় গালাগালি দেয়। আমাদের ওই খামারের উপর থেকে আমাদের ওই বাড়িতে ওই চালের উপরে ঢেল মারে আদলা, আর একটা এই কালো পাথর, আর এইটা এইটা আমরা দেখি না, এটা আমাদের দেখি, আমরা রাত্রি উঠি দেখি এই তিনটে পাথর এখানে পড়ে আছে। আরো অভিযোগ, দুষ্কৃতীরা দুই রাউন্ড গুলি চালায় বাড়ি লক্ষ্য করে। এলাকাবাসীরা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় কেউ হতাহত হয়নি। কালকে রাতে আমি রাত 11:30 বাজে আমি এক অনুষ্ঠান বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে বাড়ি ফিরছি। সেই সময় রাস্তার উপর থেকে মেন হাইওয়ে চৌত্রিশখানা জাতীয় সড়ক হয়ে আমি বাড়ি ফিরছি। সেই সময় বাড়ি ঢোকার আগে রাস্তার উপর থেকে আমি শুনতে পারি দমকা একটা আওয়াজ। তারপর দেখি প্রথমে তিনজন, তারপরে দুজন, তারপরে দুজন, এইরকম করে সবাই দেখি রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে। আক্রান্ত পরিবারের দাবি, বিজেপি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালিয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। এখানকার তৃণমূলের যারা দুষ্কৃতী আছে তারা এই বাড়িতে করে অকারণে হামলা চালায়, পিটপাটকেল মারে এবং কাউকে হয়তো লক্ষ্য করে গুলি করেছিল, হয়তো দুর্ভাগ্যবশত তার গুলিটা লাগে না। তো তৃণমূল সারা বাংলা জুড়ে যে সন্ত্রাসের ত্রাস সৃষ্টি করে চলেছে, হবিবপুর অঞ্চল, রামনগর ওয়ান, পাশাপাশি রামনগর টু, এদিকেও তাদের কর্মক্রিয়া একইভাবে চলছে। আমরা চাই পুলিশ এটা নিরপেক্ষ তদন্ত করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ কমার্স ল্যান্ড, রানাঘাট।